এভাবেই একদিন কিয়ামত চলে আসবে, এভাবেই মুসলমানরা কুরআনের প্রতি, এভাবেই কুফাররা এই দুনিয়ায় এই স্বপ্ন দেখতে দেখতে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন করে। যখন বর্তমান ফিলিস্তিনের মুসলমানরা শাহাদত বরণ করছে, জান্নাতের বাকি হচ্ছে, এর আগে সিরিয়ার মুসলমানেরা শাহাদত বরণ করছে, এখনো করতেছে, জান্নাতের বাকি হচ্ছে। সাথে আমাদের ইসলামের মুসলমানেরা এই মানুষেরা নারী পুরুষেরা বৃদ্ধ শিশুরা মারা গেছে, জান্নাতের বাকি হয়েছে। আর তাদের অবস্থা আপনাদের চোখের সামনে, আজও রোহিঙ্গা ভাইয়েরা আমাদের বর্তমানে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলিম নিজেদের মধ্যে ব্যবহার করলে তো নিজেদের ক্ষতি হবে, এই অস্ত্রের ব্যবহারটা তারা মুসলমান সমাজে নিয়ে করবে। খুব আশ্চর্যের ব্যাপার, পৃথিবীতে যারা বাংলাদেশের সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী মিডিয়া যেগুলো আছে, ইসলাম বিদ্বেষী চ্যানেল যেগুলো আছে, সেগুলো আজকে আমেরিকা আশ্চর্যের বিষয় হলো পৃথিবীর মুসলমানের শুধু যে মায়ের খাইতেছে, এর দ্বারা লাভ বিশ্বাস কিন্তু সরাসরি নগদে যেমন বহু মানুষ এদিকে, যেমন বহু আল্লাহ কান্না কোন মন্ত্রণালয় চাকরি করে, সরকারি আর বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী, আল্লাহ ওদেরকে খাওয়ায় কি, পানি প্রাণী গুলো কি কাম করে, কাম করে না, আগামী আপনি আকাশ বলে ধরেন, আপনি খালি তসবিহ হয়ে থাকেন, মসজিদে বসে থাকেন, আপনি কে
ডিজাইন সরমায় যান এই করলে কি আল্লাহ খাওয়াই হবে আসলে আপনাকে বুঝছেন ভুল আপনার কাছে কাজ করছে এটা আকাশ করে বিষয় এমন আল্লাহ মানুষ যে কাজের জন্য বানাইছে এটাই আসলে সেই কাজ কি মানে সন্দেহ আছে না ও মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আল্লাহ নিশ্চয়ই মানুষ বানাইছে আজকে কি করার জন্য আল্লাহ নিশ্চয়ই মানুষ বানাইছে উন্নতি করার জন্য আল্লাহ নিশ্চয়ই মানুষ বানাইছে আল্লাহ অপরাধ করার জন্য আল্লাহ নিশ্চয়ই মানুষ আমাদেরকে বানাইছে অন্যের সাথে ইবাদতে সময় ব্যয় করার জন্য জমি খেলার জন্য সারাদিন ফজর থেকে নিয়ে রাত আটটা পর্যন্ত ডিউটি করে আসবে নিজের ব্যাটের তান্দা পরিবারের তান্দা করলাম আখেরাত পুরাটুটির মধ্যে কিছুই নাই এই জন্য
এত পরিমাণ মুসলমানকে হত্যা করছে, এত পরিমাণ মুসলমানের সম্পদ লুট করছে, তার বাচ্চাকেও জবাই করছে, সবচেয়ে বড় ক্ষতি করছে হলো মুসলমানদের কিতাবের মাসআলা ফিকহ পাণ্ডুলিপি গুলো গজলা ফেলে দিচ্ছে। 100 কিলোমিটার দূর থেকে মানুষ কলসি দিয়া বালতি দিয়া পানি উঠেছে, সেই পানির ভিতরে যে কলসিতে পানি উঠছে এই পানিটা কালো উঠছে আর পানির ভিতরে সেরা কাগজে ভরা ছিল। এই কিতাব গুলো ছিল হলো হানাফি মাজহাবের ১৮০ কোটি মানুষের ভিতরে ১২০ কোটি হইলেও হানাফি মাজহাবের অনুসারী আসলে কি হানিফা হানাফি মাজহাবের অনুসারী না হানাফি মাজহাব মাসআলাগুলোকে যেভাবে সাজা দিয়েছেন এইভাবে আল্লাহ রাসূলের সন্তুষ্ট করার জন্যই যখন এই পরিমাণ আক্রমণ করছে তখন এক মহিলা এই মহিলা আহত অবস্থায় জমিনে পড়ে আছে কয়েকদিন যাবে কিছু থাকে তারপরে আর 56 বছর বেঁচেছিল কিন্তু 56 বছরের মধ্যে স্বপ্ন জগিয়ে খাবারের কারণে কোনোদিন আর ক্ষুধা লাগে নাই। আমি
কি তোমাদেরকে দেখায় দেব আলা তিজারতি এমন একটা ব্যবসার কথা তিজারতিন তুমজিকুম মিন আযাবিন আলীম সেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণা দেয় জাহান্নামের আযাব শাস্তি থেকে বাঁচায় দেবে কথাটা কে বলতেছে আল্লাহ বলতেছে এটা ব্যবসা করে তোমাদেরকে বলি যে এই ব্যবসা জাহান্নামের আযাব থেকে বাঁচায় তাহলে কেমন মজার মজার পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা লাগবে দুই নম্বর দুই নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে এই ব্যবসার কথাটা কে বলছে কিছু পাওয়া যায় আসবে ওনার আত্মরে বিশ্বব্যাপী বিজয় হবে
যদি আপনি সঠিক সংবাদ শুনতে পান ওলামায়ে কিরাম সমর্থন করে কোরআন হাদিস মিলে যায় হামাগুড়ি দিয়ে হলেও নাসাই শরীফ হাদিস হামাগুড়ি দিয়ে হলেও তার কাছে যায় আপনার বায়াত গ্রহণ করার একটা যুদ্ধে শরীক হন কিন্তু 700 বছর ধরে এই কথা সমাজে চলতেছে এখন আসে নাই আল্লাহ জানেন কবে আসবে আর কেউ কি জানে না এজন্য নিশ্চিত করে ইম্পর্টেন্ট করে আমার কোন প্রয়োজনই আসে না রাসূলে আসছে অপেক্ষা করে বসে থাকি আসলে এই অপেক্ষায় রেখা রেখে আমার কবরে পাঠিয়ে দিব কিন্তু ওই সৌভাগ্য করার কথা এইটা একদল ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র চলে আসছে চলে আসছে আশায় রেখে রেখে আমাকে কাছ থেকে বিরত রাখবে আসল কথাটা বলে দিবে চলে আসছে বলে আমাকে কাছ থেকে কি রাখবে কাছ থেকে বিরত রাখবে কাজে নামবো না ওই যে আশা রয়েছে আই ডি নাম বল মানে আব্বা আহলে এরপর সোটা ধরবো এর ভিতরে সোরে সুই করে লাগাইতেছে কিন্তু বাহিরে আর আহে নাই তাহলে আশায় বসে থাকতে হবে না কাজ করতে হবে মজার বিষয় হলো এই আশ্চর্যের বিষয় হলো এই যে আপনি যদি এখন কাজের উপরে থাকেন তখন তাহলে তখন খলিফাতুল্লাহিল মাহদিকে চিনে তার কাছে যাওয়ার তৌফিক হবে আর এখন যদি আপনি কাজ ছেড়ে দেন আমল ছেড়ে দেন ইবাদত ছেড়ে দেন সুন্নাহ ছেড়ে দেন শরিয়াত ছেড়ে দেন তখন আপনি খলিফাতুল্লাহিল মাহদি আসলে আপনি যোগ্য দিবেন দূরের কথা বিরোধিতা করবেন না এই সমাজে মুসলমান রূপী মুসলমানের সন্তানেরা আমাদের বিরোধিতা করে না মুসলমান রূপী সন্তানেরা মোল্লাদের বিরোধিতা করে না হুজুরদের বিরোধিতা করে না মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে না জিহাদের ইসলামী শরীয়তের বিধানের বিরোধিতা করে না এখন বললে তখন বলবো না এটা কোনো বিরোধ আছে তাহলে সারা পৃথিবীব্যাপী মারা খাইতেছে এরা তো জানতে চলে যাচ্ছে আর আমাদের তো জানতে যাওয়ার আশা আছে কিন্তু আমরা এক দুর্ঘটনার মধ্যে বৈশা পড়েই হয়েছি আমরা কোনো কাজ করতেছি কার সামনে আসবে কাজটাকে গুরুত্বের সাথে করে নাও যে যা বুঝতেছেন বুঝেন কার সামনে আসলে শরীর হওয়া লাগে কি রাজি আছেন ইনশাআল্লাহ কার সামনে আসলে শরীর হওয়া লাগে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করছি তর্জমাটা করুন সূরাতুল ফাতহ ইলা জা রাসূলুল্লাহি ওয়াল ফাতহ আল্লাহ বলেন ইদা জা রাসূলুল্লাহি ওয়াল ফাতহ আল্লাহ আমাকে সাহায্য এবং বিজয় খুবই সঠিক করে ওয়াইদান নাস ইয়াদখুলুন ফি দীনিল্লাহি আফওয়াজা এর বিয়া কি দেখতে পাবে ইসলামের মধ্যে মুসলমানেরা কত করে ঘুরতেছে ফাসাব্বিহ বিহামদি রব্বিক সুতরাং আপনি আপনার রবের পবিত্রতা বর্ণনা করে বসবই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নামাজ পড়ান তারা মাসজিদে তাহাজ্জুদ তার সালাত আলাইহি কাজ বেশি বেশি করে ফাসাব্বিহ বিহামদি রব্বিক ওয়াস্তাগফির বেশি বেশি ইস্তিগফার করে ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহ তাআলা নিশ্চয়ই ক্ষমাশীল এটা হলো তরজমা এই সূরা যখন নাযিল হয়েছে সবাই খুব খুশি আর এই মক্কা থেকে আমাদের তারা দিছে এখন তো মক্কায় আবার আমাদের বিজয় চলে গেল মক্কা আমরা বিজয় করে ফেলব মক্কার খলিফা মক্কার রাষ্ট্রপ্রধান মক্কা মদিনা আন্দারে মদিনা রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়ে যাবে আমরাই এখানে রাজত্ব করব কুফার কোরাইশে দম্ভ চূর্ণ বিচার করা যাবে সাহাবীরা খুশি শুধু আবু বকর সিদ্দিক মসজিদের কোনায় বসে বসে যখন মক্কা বিজয় হয়েছে মক্কা বিজয় হওয়ার পরে
محمد رسول الله صلى الله عليه وسلم بشرى لا تثريب عليكم اليوم আজকে কারো উপরে কোনো অভিযোগ নাই যত কষ্ট আমাদের দিছো সবাই আমি মাফ করে দিলাম আজকে সবাই স্বাধীন কাউকে ধরা হবে না তবে কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষ ওয়ালাউ কানা মুআল্লাকা বিআসরারিল কাআবা যদি কাবার গিলাফ ধরো সেই মানুষগুলো ঝুলে থাকে কাবার গিলাফের দায়িত্ব নেওয়া হয় সবাই ধরো কয়েকজনের নাম আমি ঘোষণা করছি কয়েকজনের নাম আমি ঘোষণা করছি এরা যদি মক্কার কালো গিলাফ ধরো ঝুলে থাকে গিলাফে থাকার জন্য তারপরে এদের ক্ষমা নেই আর সবাই محمد رسول الله صلى الله عليه وسلم الدنيا تيجي تقول يا رسول الله منافقا إذا نبي قلبي كرو بايع إسمشت قلبي قلبي كرو عمر فاروق جنتا شهر بس تاو ليش كي رأزل عمر فاروق في حاطه وتنين أبو بكر في حاطه وتنين عثمان علي رضي الله عنهم أجمعين في حاطه وتنين তাহলে সবার জন্য এক হুকুম কিছু মানুষের জন্য আলাদা হুকুম এটা এই জামানা থেকে না ওই জামানা থেকে এই জন্য কত সতর্ক হওয়া দরকার এই সমাজের মুসলমান কত সতর্ক হওয়া দরকার আমার ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন নিয়ে ইসলামী খেলাফত যদি কায়েম হয় আমি এখন যে রাস্তায় চলতেছি আমি কি ক্ষমার যোগ্য না অযোগ্য বিবেচনা এখন থেকে করা দরকার বিজয় আসবে সারা দুনিয়া দিয়া মাত্র 30-35 হাজার হামাস যোদ্ধাদের সাথে কি পেরে উঠতেছে এখন কেন মাদ্রাসে না মাদ্রাসে নিরীহ ছোট্ট ছোট্ট বাচ্চাদের কেন মহিলাদের কেন পাকিস্তান গুলো দেখেছে এত খারাপ তো পুতিন নিজেও না পুতিন কি ইউক্রেনে এত খারাপ কাম করছে আজকে আমেরিকার সহযোগিতা ইসরায়েল যে খারাপ কাম করতেছে সময় আসতেছে আর শয়তানের রূপ প্রকাশ করতেছে পৃথিবীর মানুষ শয়তান চিনবে আর তাদের ধর্ম ছাড়বে ওয়াইতান্না সাদখুলুন ফি দীনিল্লাহি আফওয়াজা আমরা যদি মার ক্ষমতা যদি আমাদের হাতে নাও থাকে আমাদের যদি বিশাল টাকা অর্থনীতির ব্যবস্থা নাও থাকে মানুষ সত্যটা বুঝে দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে দলে দলে মানুষ দাঁড়িয়ে রাখবে দলে দলে মানুষ পাকড়ি ধরবে টুপি ধরবে দলে দলে মানুষ আমল মানা হবে পৃথিবীর জনশক্তি পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সতর্ক প্রত্যেকটা পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করে আজকে আমল দিছিলাম